আজকে আলোচনা হবে এই তিনটি বিষয়। ভিডিও ভিডিও ডান করো, রেকর্ডও করছি কিন্তু ভিডিও ভিডিও আমার ভিডিও ডান। এখন এখন কি দেখতে পাচ্ছো? স্ক্রিন শেয়ারিং এ দেখতে পাচ্ছি। এখন দেখো তিনটা বিষয় আলোচনা হবে আজকে। আমি তোমাদের মেসেজও দিয়ে দিয়েছিলাম কিন্তু যে আলোচ্য যে বিষয়গুলো তিনটা, প্রণালী দ্বন্দ্ব বলতে কি বোঝায়, প্রণালী দ্বন্দ্বের প্রকারভেদ দেখাও, প্রণালী দ্বন্দ্বের কারণ সমূহ বর্ণনা করো, তাই না? আমরা এখন কি দেখতে দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রণালী দ্বন্দ্ব বলতে কি বোঝায়? ঠিক আছে, অনেকে ওয়েট করছে, আমরা ক্লাসে নিয়ে নিলাম। এখন দেখ প্রণালী দ্বন্দ্ব বলতে প্রণালী কি, আমরা প্রণালী হচ্ছে বাজারজাতকরণ প্রণালী অথবা বন্টন প্রণালী, এটা এইটা সম্পর্কে আমাদের কিন্তু পূর্বের একটা ইউটিউব ক্লাস আছে, তোমরা দেখেছো কিনা জানি না, যে প্রণালী হচ্ছে ওই পথ বা বন্টন প্রণালী হচ্ছে ওই পথ যে পথের মধ্যে যে পথ দিয়ে পণ্যদ্রব্য উৎপাদনকারী হাত থেকে ক্রেতার হাতে পৌঁছে যায়। আমি বুঝতে পেরেছি, প্রণালী হচ্ছে ওই পথ যে পথে উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার হাতে পণ্যদ্রব্য পৌঁছে যায়। তো এই পথের মধ্যে অনেকগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, যেমন পাইকার, খুচরা কারবারি, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে। তাদের সম্মিলিত যে কাজ, তাদেরকে নিয়ে যে কাজগুলো করা হয় বা তাদের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার হাতে যে পৌঁছিয়ে যায়, এই পথটাকেই আমরা বন্টন প্রণালী বলে অভিহিত করি। এই প্রণালীর মধ্যে প্রত্যেকেরই কিন্তু কাজ আছে, প্রণালীর প্রত্যেকেরই কাজ আছে, প্রত্যেকেরই দায়িত্ব এবং দায়িত্ব এবং কর্তব্য থাকে প্রণালীর মধ্যে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো থাকে। তো প্রত্যেককে যদি নিজের নিজের দায়িত্ব এবং কাজগুলো করে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু নিজের কাজের বাইরেও প্রণালীর সদস্যরা যখন ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে মতভেদে জড়ায় তখন দ্বন্দ্বের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? তার মানে হলো প্রণালী, এই যে প্রণালীর মধ্যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে তাদের বিভিন্ন বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় তাকে আমরা প্রণালী দ্বন্দ্ব হিসেবে অভিহিত করে থাকি। তো এখানে আমরা যদি বলি, এখানে ফিলিপ কোটলার এবং হেলেন কেভিন ল্যান্ডকিলারের একটা সংজ্ঞা এখানে আছে, আমরা আলোচনার প্রেক্ষিতে যদি সুন্দর করে গুছিয়ে বলি, দেখো প্রণালী দ্বন্দ্ব বলিতে বন্টন প্রণালীর সদস্যদের মধ্যে তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কোনো ভুল বোঝাবুঝি বা মতপার্থক্যের কারণে বন্টন প্রণালীতে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তাকে তাকেই প্রণালী বলে। তোমরা কি দেখতে পাচ্ছো? মতানৈক্য বা কোনো কাজে বাধা প্রদান করলে বা নৈরাশ্য সৃষ্টি করলে তাকে প্রণালীগত দ্বন্দ্ব বলে। এটা আর একটা সংজ্ঞা, আমার অন্য একটা রাইটের সংজ্ঞা, কিন্তু ফিলিপ কোটলার এবং কেভিন ল্যান্ডকিলারের সংজ্ঞা যেটা আমরা এখানে দিয়েছি এইটা এইটা দেখো, ফিলিপ কোটলার এবং কেভিন ল্যান্ডকিলারের সংজ্ঞা যেটা সেটা বলছে এখানে ইংরেজিতে দেওয়া আছে। ফিলিপ কোটলার অ্যান্ড কেভিন ল্যান্ডকিলারের মতে, সেনেন কনফ্লিক্ট ইজ জেনারেটেড হোয়েন
One channel member's transactions prevent the channel from achieving its goal. অর্থাৎ যখন একজন প্রণালী সদস্যের কার্যক্রম প্রণালীর লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করে, বাধাগ্রস্ত তখন প্রণালী দ্বন্দ্বের উৎপত্তি করে। লেখাটা সাইড নেওয়া যাবে, পড়তে পারতেছি। দেখতে পাচ্ছ? তাহলে আমরা বন্টন প্রণালীর সদস্যদের মধ্যে তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি কিংবা মত পার্থক্যের কারণে বন্টন প্রণালীতে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তাকে প্রণালী বলে। রিফ্লেক্ট করতেছি কথা। তোমরা তোমাদের স্পিকার গুলো এই করে দাও তো, অফ করে দাও তো, মিউট করে দাও, মিউট করে দাও। এই কো হচ্ছে, মিউট করে দাও, সবাই তোমাদের স্পিকার অন আছে, সব মিউট করো, মিউট করো। ওয়েটিং এ কি আছে? হ্যাঁ, মিউট করছো। এখন দেখো তাহলে আমরা ইংরেজি যে ফিলিপ পোর্টল্যান্ড কেভিন ল্যান্ডক্লারের সংজ্ঞার আলোকে বলতে পারি, যখন একজন প্রণালীর সদস্যের কার্যক্রম প্রণালীর লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করে তখন প্রণালী দ্বন্দ্বের উৎপত্তি ঘটে। তাহলে আমরা ক্লিয়ার কিন্তু বুঝতে পারছি এখন উপরের আলোচনা এবং সংজ্ঞার আলোকে বলতে পারি, প্রণালীর যে কোনো একজন সদস্য কার্যক্রমের মাধ্যমে প্রণালীর লক্ষ্য যদি বাধাগ্রস্ত হয় তখন তাকে আমরা প্রণালী দ্বন্দ্ব হিসেবে অভিহিত হয়ে থাকি। এখন নেক্সট আমরা যাব বন্টন প্রণালীর প্রকার, দ্বন্দ্বের প্রকারভেদ, দ্বন্দ্বের প্রকারভেদ। এখানে দেখো তোমরা কি স্ক্রিন শেয়ারিং এ দেখতে পাচ্ছ প্রণালী দ্বন্দ্বের প্রকারভেদ? একজন বলবে, একজন বলবা, আর সবাই মোটামুটি তোমাদের যে স্পিকার গুলো অফ করে রাখো, নাহলে কিন্তু কথা বোঝা যাচ্ছে না। কথা কিন্তু বোঝা যায় না। তো এখানে দেখো সাধারণত তিন ধরনের দ্বন্দ্ব হতে পারে, প্রণালী দ্বন্দ্ব তিন ধরনের হতে পারে। এখানে এক নাম্বার আছে তোমাদের প্রকারভেদে, এক নাম্বার আছে উলম্ব বন্টন প্রণালী দ্বন্দ্ব, ভার্টিক্যাল চ্যানেল কনফ্লিক্ট। দুই নাম্বার আছে সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব, হরাইজন্টাল চ্যানেল কনফ্লিক্ট। তিন নাম্বার আছে বহু প্রণালী দ্বন্দ্ব বা মাল্টি চ্যানেল কনফ্লিক্ট। তো এই তিন ধরনের দ্বন্দ্ব হতে পারে। উলম্ব প্রণালী দ্বন্দ্ব বলতে কি বোঝায় এখানে আমরা আলোচনা করছি। উলম্ব প্রণালী দ্বন্দ্ব হলো একই প্রণালীর বিভিন্ন স্তরের সদস্যদের মধ্যে যে দ্বন্দ্ব সংগঠিত হয় তাকে উলম্ব প্রণালী দ্বন্দ্ব বলে। অর্থাৎ একই প্রণালীর বিভিন্ন স্তর, একটা প্রণালী অর্থাৎ আমরা একটা প্রণালী এরকম ব্যবহার করলাম যে একটা পণ্য উৎপাদনকারীর হাত থেকে ক্রেতার হাতে পৌঁছানোর জন্য পাইকার খুচরা কারবারির মাধ্যমে ক্রেতার হাতে পৌঁছে, এটা একটা প্রণালী নির্ধারণ করা আছে। এই একই প্রণালীর বিভিন্ন স্তর, এখানে স্তর আছে কতটা? দুইটা স্তর আছে। দুইটা স্তর কি? দুইটা স্তর হলো তোমাদের পাইকারি এবং খুচরা কারবারি, মাঝের মাঝে কিন্তু দুইটা স্তর আছে। একই প্রণালীর দুইটা স্তরের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘটিত হয়, অর্থাৎ এরকম যদি হয় উৎপাদনকারীর কাছ থেকে পাইকার পণ্য ক্রয় করে খুচরা কারবারের কাছে বিক্রয় করার কথা, কিন্তু সে পাইকারি কারবার খুচরা কারবারের কাছে পণ্য না ক্রয় করে সরাসরি ক্রেতার কাছে যদি পণ্য ক্রয় করে, তার কনফ্লিক্ট হবে কিনা? খুচরার সাথে কনফ্লিক্ট হয়ে যাবে, হবে? বুঝতে পেরেছো? একই প্রণালীর বিভিন্ন স্তর, মানে একই প্রণালী বলতে আমরা একটা প্রণালী বর্ণনা দিলাম যে উৎপাদনকারী পাইকারি খুচরা কারবারি ক্রেতা, একটা প্রণালী।
কিন্তু দুইটা মাঝের স্তর আছে, একটা স্তর পাইকারি কারবার পণ্য ক্রয় করে খুচরাকে না দিয়ে সে নিজেই ক্রেতার হাতে দিল, তার মানে খুচরার সাথে কিন্তু তার কনফ্লিক্ট হয়ে গেল। উলম্ব বন্টন প্রণালী দ্বন্দ্ব আমি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। 2 নম্বর যাও, সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব, হরাইজন্টাল চ্যানেল। সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব হলো একই স্তরে, এখানে কিন্তু একই প্রণালীর কথা বলেনি, একই স্তরে অথবা সমজাতীয় প্রতিষ্ঠানের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব দেখা দেয় তখন তাকে সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব বলে। এখানে কি বলছে যে একই স্তরে, অর্থাৎ তোমার পাইকার থেকে পাইকারের মধ্যে, খুচরা খুচরার সাথে, আমরা ওখানে বললাম যে পাইকার থেকে খুচরার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল উপরে, কিন্তু উলম্বতে সমান্তরালে কি হচ্ছে পাইকারের সাথে পাইকার, আবার যদি খুচরার সাথে খুচরা, এই যে দ্বন্দ্ব, এর যদি দ্বন্দ্ব হয় আমি উদাহরণ দিয়ে বুঝাবো তোমাদের, তখন তাকে সমান্তরাল বা হরাইজন্টাল চ্যানেল কনফ্লিক্ট বলবে। যেমন ধরো যে ঢাকা শহরে সোনির অনেক ডিলার আছে, আমরা ডিলারশিপের মাধ্যমে সোনি টিভি বা সোনি ইলেকট্রনিক্স গুলো ক্রেতার হাতে পৌঁছে যায়। এটা দেখবে যে সোনির যে ডিলারশিপটা অঞ্চল ভেদে এক এক ডিলার আবার এক এক ধরনের বাজারজাতকরণ কার্যক্রম অথবা বিজ্ঞাপন অথবা মূল্য নির্ধারণ করে থাকে, অর্থাৎ ডিলারই আছে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে, ডিলারের মাধ্যমেই সোনি পণ্য বিক্রয় করে, কিন্তু কোন অঞ্চলের ডিলার দেখলো যে আক্রমণাত্মক বাজারজাতকরণ কৌশল নিতে পারে, যে মূল্য ছাড় করে দিল, কিন্তু অন্য অঞ্চলের যদি সে মূল্য ছাড় না করে, অন্য ডিলার যদি ছাড় না করে, তাহলে নির্দিষ্ট এলাকার ডিলার মূল্য ছাড় করলে তার বিক্রি বেশি হবে। তার মানে হলো এক স্তরের মধ্যেই কনফ্লিক্ট হচ্ছে, বুঝতে পেরেছি? রেসপন্স করো। ইয়েস স্যার। আবার আবার বলছি আমি, এই আবার বলছি তোমরা দেখো, সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব হলো হরাইজন্টাল, যেটা হলো আগে আমরা বলছি যে একই প্রণালীর মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে হয়, আর এখানে বলতেছে একই স্তর, তার মানে ডিলারের সাথে আরেকটা ডিলারের, ঢাকার এক এক এলাকার ডিলার সে কম মূল্যে পণ্য দিচ্ছে, অন্য এলাকার ডিলার সে কম মূল্যে দিচ্ছে না, তার মানে দুইজনের মধ্যে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে ডিলার থেকে ডিলারের মধ্যে, এটাই হচ্ছে সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব বা হরাইজন্টাল চ্যানেল কনফ্লিক্ট। ক্লিয়ার? এইবার 3 নম্বর যাও, 3 নম্বর যাও, বহু প্রণালী দ্বন্দ্ব, বহু প্রণালী দ্বন্দ্ব, বহু প্রণালী হলো মাল্টি চ্যানেল কনফ্লিক্ট হলো। এটা অনেকটা সোজাই তোমরা বুঝতে পারবা, যে কোন প্রতিষ্ঠান তার পণ্য সরবরাহের জন্য যদি একাধিক প্রণালী ব্যবহার করে তখন তাকে বলে বহু প্রণালী। যেমন কোন কোন প্রতিষ্ঠান সে কি করলো, তার পণ্য তার কাছ থেকে পাইকারি খুচরা হয়ে তার কাছে পৌঁছাতে পৌঁছালে একটা একটা চ্যানেল, আবার আর একটা চ্যানেল করলো সে নিজে, কি কিভাবে যে সে শুধু ডিলারের মাধ্যমে পণ্য ক্রেতার হাতে পৌঁছাবে, একটা চ্যানেল নিল পাইকারি খুচরা কারবারের মাধ্যমে ক্রেতার কাছে দিবে, এবং একই পণ্য আর একটা চ্যানেল নিল যে শুধুমাত্র ডিলারের মাধ্যমে সে পণ্যটা ক্রেতার হাতে পৌঁছাবে। তাহলে দুইটা চ্যানেল হলো, দুইটা বহু প্রণালী হলো, হলো কিনা রেসপন্স করো। স্যার বুঝি নাই। কোন কোম্পানি, আবার বলছি, কোন কোম্পানি তার পণ্য সরবরাহের জন্য দুইটা মাধ্যম ব্যবহার করতে পারে, প্রণালী বা পথ ব্যবহার করতে পারে, একটা পথের মাধ্যমে সে খুচরা পাইকারি খুচরা কারবারির মাধ্যমে ক্রেতার হাতে পৌঁছলো, আর আর একটা পথ এরকম সে নির্ধারণ করলো যে আমি শুধুমাত্র ডিলারের মাধ্যমে ক্রেতার হাতে পৌঁছাবো একই পণ্য, বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তার মানে দুইটা দুইটা প্রণালী সে ইউজ করলো, প্রথম প্রণালী ইউজ করলো পাইকারি খুচরা কারবারির মাধ্যমে ক্রেতার কাছে দিবে, দ্বিতীয় প্রণালী সে ইউজ করলো শুধুমাত্র ডিলারের মাধ্যমে সে ক্রেতার হাতে পৌঁছাবে। ক্লিয়ার? দুইটা প্রণালী যখন সে ব্যবহার করবে তখন কনফ্লিক্ট হয়ে যাবে, তার কারণ হলো সে যখন পাইকার খুচরার মাধ্যমে ক্রেতার হাতে পৌঁছাবে তখন কনফ্লিক্ট হয়ে যাবে, কার সাথে, ওই ডিলারের সাথে, ডিলারের সাথে কিন্তু তার কনফ্লিক্ট হয়ে যাবে, নানাবিধ তার ব্যক্তিগত সমস্যা, কাউকে মুনাফা বেশি দেয়, কেউ কম দেয়, কাউকে ধারে পণ্য দেয়, কাউকে দেয় না, এই ধরনের কনফ্লিক্ট কিন্তু
আলটিমেটলি তৈরি হয়ে যাবে। তাহলে আমরা প্রণালী দ্বন্দ্বের প্রকারভেদটা বুঝলাম। এক লাইনে আমি তিনটা প্রশ্নের উত্তর দেব। প্রণালী উলম্ব প্রণালী দ্বন্দ্ব হলো একই প্রণালীর বিভিন্ন স্তরের মধ্যে সদস্যদের মধ্যে যে দ্বন্দ্ব হয় তাকে উলম্ব বা ভার্টিক্যাল চ্যানেল কনফ্লিক্ট বলে। দুই নম্বর হলো সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব, হচ্ছে একই স্তরের সদস্যদের মধ্যে অর্থাৎ ডিলার টু ডিলার অথবা পাইকার টু পাইকার অথবা খুচরা টু খুচরা মধ্যে যখন কনফ্লিক্ট হয় তাকে সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব বা হরাইজন্টাল চ্যানেল কনফ্লিক্ট বলে। বহু প্রণালী দ্বন্দ্ব হচ্ছে এরকম যখন কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য সরবরাহের জন্য একাধিক প্রণালী ব্যবহার করে, তখন এই দুই প্রণালীর মধ্যে যে কনফ্লিক্ট হয় তাকে বহু প্রণালী দ্বন্দ্ব বলে। ক্লিয়ার? Yes, sir. Next, চলে যাও। এই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রণালী দ্বন্দ্ব বলতে কি বুঝো, প্রণালী দ্বন্দ্বের প্রকারভেদ, প্রণালী দ্বন্দ্বের কারণ। হ্যাঁ, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা এখানে প্রশ্ন আছে, ওই প্রণালী দ্বন্দ্বের প্রতিকার, এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে বা যে কোনো সময় আলোচনা করে নিব। তো এখন এখন কি প্রণালী দ্বন্দ্বের কারণ দেখছো? কি 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 পয়েন্ট আছে? পাঁচটা পয়েন্ট আছে। লক্ষ্যের বৈপরীত্য মানে গোল ইনকম্প্যাটিবিলিটি, অস্পষ্ট ভূমিকা অধিকার আনক্লিয়ার রোলস এন্ড রাইটস, প্রত্যক্ষণে ভিন্নতা ডিফারেন্সেস ইন পারসেপশনস, অতিমাত্রায় নির্ভরশীল গ্রেট ডিপেন্ডেন্স, সীমানার ক্ষেত্র টেরিটরি বাউন্ডারি। বারে বারে ক্লাসে ইন করছে আর যাচ্ছে, কে ক্লাসে এইভাবে ঢোকে, ক্লাসও করে না, অথচ বারে বারে আসছে। তোমরা দেখতে পাচ্ছ তো যারা যারা আসছো? তোমাদের এখানে কি পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে? কতগুলো দেখা তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচ, ছয়, সাত, আট, উনিশ জন স্যার। উনিশ জন, একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও তো। ভেরি গুড, থার্ড ইয়ার উনিশ জন স্যার। উনিশ জনের তো একসাথে আমরা স্ক্রিনশট দিতে পারবো না, ওটা তো আপনার দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো না। আমরা আগে স্ক্রিন শেয়ারিং এর বাইরে হলে কিছু কথা আছে কথা বলবো, তখন আমরা এটা করে নেব। ঠিক আছে, আগে আগে আমরা আলোচনা করে যাই। এই প্রশ্নগুলো অত জটিল করে কিছু নাই। আচ্ছা 19 জন দেখাচ্ছে, আসলে আমি তো 18 জন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 18 জন 19 জনের সমস্যা নাই, এটা নিয়ে পরে আলোচনা করব। আমরা আগে প্রশ্নটা শেষ করি। লক্ষ্যের বৈপরীত্য, যেমন আমরা এই প্রশ্নগুলো একটু কঠিন মনে হতে পারে যে প্রণালী কি, এর আবার দ্বন্দ্ব কি, কিভাবে দ্বন্দ্ব হয়, জিনিসটা কিন্তু এত ক্রিটিক্যাল করার কিছু নেই। ইজি নিবা, হ্যাঁ ইজি নিলে পরে তুমি লিখতে পারো, তোমাকে কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়। এখন জটিল, অনেক জটিল করে বুঝালাম, অনেক জটিল করে তুমি নিলা, খাতায় কিছুই দিতে পারলা না, কিছুই লাভ হবে না। তুমি সুন্দর করে সহজভাবে বোঝার চেষ্টা করবা, নিজের মতো করে সেটা আবার গোছায় প্রাসঙ্গিকতার সাথে খাতায় উপস্থাপন করবা পরীক্ষার খাতায়। ক্লিয়ার? লক্ষ্যের বৈপরীত্য বা এটা একটা প্রণালী, আমরা আলোচনা করছি কি প্রণালী দ্বন্দ্বের কারণ, কেন এই প্রণালী দ্বন্দ্বটা হয়। এখানে আছে লক্ষ্যের বৈপরীত্য, গোল ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে এরকম যখন উৎপাদনকারী এবং প্রণালী সদস্যদের মধ্যে কোন লক্ষ্য নিয়ে কাজ করবে সেটার বৈপরীত্য থাকে, মানে বিপরীত দিক থাকে। উৎপাদনকারী প্রতিষ্ঠান চাচ্ছে যে খুব দ্রুত গতিতে পণ্যটা যাতে বিক্রয় করা যায়, এই জন্য যত দ্রুত সম্ভব প্রণালী সদস্যদের মধ্যে পণ্য ক্রয়ের আগ্রহ তৈরি করা, এটা হতে পারে উৎপাদনকারী প্রতিষ্ঠানের। আবার প্রণালী যে সদস্য তারা বলছে না এই এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের এই লক্ষ্যের সাথে আমরা একমত না, তাহলে লক্ষ্যের বৈপরীত্য হলো না, বিপরীত হলো না, দুই ধরনের দুই পক্ষ দুইটা দুই মেরুতে চলে গেল কিনা। লক্ষ্যের লক্ষ্যের বৈপরীত্য বুঝতে পারছো, যে যে লক্ষ্য থাকে দুই ধরনের লক্ষ্য, দুইটা প্রতিষ্ঠান পক্ষ আছে এখানে, উৎপাদনকারী এবং প্রণালী সদস্যরা। তো দুইজনের লক্ষ্য যদি দুই ধরনের হয় তাহলে কিন্তু দ্বন্দ্ব হবে, কনফ্লিক্ট লেগে যাবে। ক্লিয়ার? Yes, sir. দুই নম্বর হলো অস্পষ্ট ভূমিকা ও অধিকার, মানে কার কি ভূমিকা, উৎপাদনকারীর কি ভূমিকা এবং যারা প্রণালী সদস্য তাদের কি ভূমিকা,
তাদের রোল এবং অধিকার, তাদের কি কি দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাদের পাওনাও কি আছে, অধিকার কি আছে, এইটা যদি অস্পষ্ট থাকে তাহলেও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। আমি কিন্তু একদম সহজ কথা বলে দিচ্ছি তোমাদের, তোমরা অবশ্যই বই দেখে পড়বা, তাই না? আমরা তো একটা জাস্ট লেকচার দিচ্ছি, কিছু কিছু পয়েন্ট আপ করে নিয়ে আসছি, তোমরা কিন্তু বই দেখে পড়বা। এমন কিছু পয়েন্ট আমি বলে দিব যে ওইটা আলোচনা করার কি কি পয়েন্ট মানে চাবি হবে, যে আলোচনা করতে হলে তোমাকে স্যার তো এইটা বলে দিছিল এইভাবেই আমাকে পড়তে হবে। ক্লিয়ার? তিন নম্বর যা হলো প্রত্যক্ষণে ভিন্নতা। প্রত্যক্ষণে ভিন্নতা মানে কি, যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা। প্রত্যক্ষণ মানে কি, তোমাকে পারসেপশন আমরা বলি ইংরেজিটাই কিন্তু ভালো বুঝি, কিভাবে দেখছে উৎপাদনকারী বিষয়টা, কিভাবে দেখছে প্রণালীর সদস্যরা, কিভাবে দেখছে। প্রত্যক্ষের ভিন্নতা হচ্ছে উৎপাদকরা স্বল্প সময়ে অধিক পরিমাণ পণ্য বিক্রয়ের আশায় ডিলারদের অধিক পণ্য মজুত করার জন্য প্ররোচিত করবে, এটা হলো উৎপাদনকারীর আশা। আর এখানে কিন্তু ডিলাররা এই ধারণায় হতাশাগ্রস্ত হতে পারে, কিন্তু ডিলাররা এই প্রত্যক্ষণে বিশ্বাসী না, এরা হতাশাগ্রস্ত হলে যে আমাদের শুধু শুধু পণ্য ক্রয় করতে বলে, তো এর ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। তার মানে যখনই হতাশা সৃষ্টি হবে দুই পক্ষের মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দিবে। চার নাম্বার কি গেল? চার নাম্বার হলো তোমার অতিমাত্রায় নির্ভরশীল, গ্রেট ডিপেন্ডেন্সেস। অতিমাত্রায় নির্ভরশীল যেটা, ডিলাররা যদি উৎপাদনকারীর উপর অধিক নির্ভরশীল হয়ে পড়ে, মানে ডিলার বলো বা প্রণালীর অন্যান্য সদস্য যেটাই হোক, আমরা ডিলাররা না বলে প্রণালী সদস্য বলতে পারি, যদি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উৎপাদনকারী কর্তৃক প্রচলিত পণ্য এবং নির্ধারিত মূল্য সিদ্ধান্ত দ্বারা ডিলারগণ প্রভাবিত হয়ে থাকে, এর ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। অর্থাৎ অতিমাত্রায় যদি নির্ভরশীল হয় তখন উৎপাদনকারীর কথাই কিন্তু প্রণালীর সদস্যরা নির্ভরশীল হয়ে পড়বে, বাধ্য হবে, মানতে বাধ্য হবে। তাহলে কোনো পক্ষেই অতিমাত্রায় নির্ভরশীল হওয়া যাবে না, উৎপাদনকারীরও ডিলারদের বা প্রণালীর সদস্যদের উপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়া যাবে না, আবার ডিলারদের বা প্রণালীর সদস্যদেরও উৎপাদনকারীর উপরে অতিমাত্রায় নির্ভরশীল হওয়া বাঞ্ছনীয় নয়। অর্থাৎ মধ্য কথা হলো যে কোনো এক পক্ষের অতিমাত্রায় নির্ভরশীল হলে সেটা প্রণালীর দ্বন্দ্ব হিসাবে দেখা দিবে। তো এখানে আমরা আর একটা যে বিষয় আছে, সর্বশেষ যেটা সীমানার ক্ষেত্র, টেরিটরি বাউন্ডারি, মানে কোন একজন ডিলার বা প্রণালীর সদস্যদের তোমাদের কিন্তু সীমানা নির্ধারণ আছে, যে এই প্রণালীর সদস্য, এই পাইকারিরা এই এলাকায় কাজ করবে, খুচরা কারবারিরা এই এলাকায় কাজ করবে, ডিলাররা এই এলাকায় কাজ করবে, এই ধরনের সীমানা নির্ধারণ করা থাকে। এই প্রত্যেকের সীমানার মধ্যে কিন্তু তার নিজে নিজের দায়িত্ব এবং কর্তব্য করা উচিত। কিন্তু অনেক সময়ই দেখা যায় কোনো এলাকার কোনো ডিলার বা পাইকারি বা খুচরা কারবারি তার এলাকা ছেড়ে অন্য এলাকায় তার বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে চায় বা করে থাকে, এক্ষেত্রে কিন্তু এই সীমানার ক্ষেত্র নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তা আমরা মোটামুটি আলোচনা করলাম, দেখো এক নজরে কি আলোচ্য বিষয় ছিল আজকে, প্রণালী দ্বন্দ্ব বলতে কি বোঝায়, প্রণালী দ্বন্দ্বের প্রকারভেদ দেখা, প্রণালী দ্বন্দ্বের কারণ সমূহ বর্ণনা করো, তারপরে আমরা প্রথম আসলাম প্রণালী দ্বন্দ্ব বলতে কি বোঝায়, একটা ফিলিপ কোটলারের সংজ্ঞা দেওয়া আছে, তারপরে আলোচনা করা হয়েছে, তারপরে আসলাম প্রণালী দ্বন্দ্বের প্রকারভেদ, তিনটা প্রকারভেদ আছে, উলম্ব প্রণালী দ্বন্দ্ব, সমান্তরাল প্রণালী দ্বন্দ্ব, বহু প্রণালী দ্বন্দ্ব, আর সর্বশেষ যেটা প্রণালী দ্বন্দ্বের কারণ, এখানে পাঁচটা পয়েন্ট আছে, লক্ষ্যের বৈপরীত্য, অস্পষ্ট ভূমিকা অধিকার, প্রত্যক্ষণে ভিন্নতা, তার অতিমাত্রায় নির্ভরশীল, সীমানার ক্ষেত্র। তো এই মোটামুটি আজকে কিন্তু আলোচনা আমরা শেষ করলাম। তো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো তো।
আমরা স্ক্রিন শেয়ার থেকে বেরিয়ে আসছি। কোশ্চেন আছে? তোমরা কিছু না স্যার, বোঝা গেছে, বোঝা গেছে, ক্লিয়ার বুঝতে পেরেছো? আজকের যারা আসো, জি স্যার, তারা মোটামুটি তোমাদের কি বলবো যে 19 জনের পার্টিসিপেন্ট, আমি মোটা খুশি যে আস্তে আস্তে ডেভেলপ করছো, থার্ড ইয়ার মেয়েরা সাধারণত এতগুলো থাকে না। তো তোমাদের এই ক্লাসগুলো, হ্যাঁ, ব্যাকআপ ক্লাস, কিন্তু এইটা আমি ব্যাকআপ ক্লাস দেওয়া থাকবে, আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, স্ক্রিনশট ওরে মা, স্ক্রিনশট। আচ্ছা, একটা স্ক্রিনশট ছবি আসছে না, আচ্ছা থাক, তো ঠিক, তো স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। আর তোমরা ভর্তি হয়েছো তো সবাই, না? যারা যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে নিবা, সাথে সাথে ভর্তির সাথে সাথে অন্তত যে পর্যন্ত বেতন তোমাদের পেন্ডিং আছে অর্ধেক বেতন নিয়ে যাবা, খুব বিপদ।